আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাগদাদের একটি মেয়ের ঘটনা শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। বাগদাদ শহরে এক ধার্মিক মেয়ে ছিল। ছোট থেকে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াতে নিয়মিত ছিল। অতঃপর মেয়েটি বড় হয়ে গেল। মা বাবা তার কাছে বিয়ের সম্মতি চাইল। সে রাজি হয়ে গেল। তার মা বাবা একজন ধার্মিক পাত্র ঠিক করল। বিয়ের দিন ঠিক করা হল। যথারীতি বিয়ের সব আয়োজন সম্পন্ন। মেয়েটিকে কনের সাজে সাজানো হল। এদিকে জহরের আজান দিল। মেয়ে আসর থেকে উঠে নামাজ পড়তে চলে গেল। আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো, আরে কি করছ, এক্ষুনি বরযাত্রী এসে পড়বে, তোমার সাজ নষ্ট হয়ে যাবে। বরযাত্রী এই অবস্থায় দেখলে কি বলবে? মেয়ের জবাব, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আল্লাহ যা করবেন আমার মঙ্গলের জন্য করবেন। সে কি বলবে তার জন্য আমি আল্লাহর বিধান অমান্য করতে পারবো না। অতঃপর মেয়েটি নামাজ পড়তে চলে গেল। বেশ কিছুক্ষণ হয়ে গেল, মেয়ে আসছে না। অতঃপর মেয়ের মা নামাজের ঘরে মেয়েকে দেখতে গেল। মা দেখল মেয়ে এখনো সেজদায়। সেজদা থেকে ওঠার বিলম্ব দেখে মা মেয়ের শরীরে হাত দিয়ে দেখল। মা হাত দিতে মেয়ে পড়ে গেল। বুঝতে বাকি নেই মেয়ে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সুন্দর মৃত্যু আল্লাহর দরবারে! সেজদা অবস্থায় মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে? নামাজ অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদদের মর্যাদা। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah